ভাই কোনো খবর নাই তো? আরে বেটা আইবো না, আইবো 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 ভাই। কোন তো আইতাছে ভাই? লগে দেখা যায় বাবা আইছে। বাবা আইছে দেখি তো ভালো হইছে, আর কেউ ডিস্টার্ব করতে পারবো না। আমি আপনার ছেলের মতো না, মনে করবেন আমি আপনার ছেলে। আপনি ভাড়া নিয়ে কোনো টেনশন করেন না তো আঙ্কেল। যান যান ভাই, আজকে পারবেন তো? আরে বেটা পারবো না মানে এটা না পারার কি আছে বেটা? একটা মেয়ের প্রেমের প্রস্তাব দিতে মুই এইটাই তো, এটা না পারার কি আছে বেটা? তোরা দেখিস বেটা আজকে বেটা গোল্ডেন এ প্লাস লইম বেটা, তোরা দেখিস। ঠিক আছে ভাই, ঠিক আছে। লামিয়া গরিম ভাইয়া কেমন আছে? ভাই একটা কথা, হ্যাঁ আমি ভালো আছি, তো তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। অ্যাকচুয়ালি ভাইয়া আপনি তো বাসায় নেই। না মানে আমি জানি তো, জানি 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 আসলে ওই যে হয়েছে কি মানে হয়েছে আসলে আমি আসলে তোমার সাথে ওই যে বুঝো না, তুমি বুঝো না আসলে আমি কেন আসছি তুমি বুঝো না আসলে ওই যে হয়েছে কি ওই ওই যে একটা কথা আর কি মানে মানে একটা কথা ওই যে একটা কথা এই আর কি। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, ভিতরে আসেন। আমি বলছি 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 কি জানো বলছি, তুমি কলেজে যাও নি কেন? ইচ্ছে করছে না তাই কলেজে যাই। ইচ্ছে করছে না তাই বলে কি তুমি কলেজে যাবে না? বললি হলো ইচ্ছে করছে না তো তুই কলেজে যাবে না? তোমার আব্বার একটা শখ আছে না, পড়াশোনা করতে হবে তোমাকে, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে, তুমি একটা চাকরি করবা তাই না? বা তোমার বাবার যে পিতৃত্ব এটা বুঝো না তুমি? গরিব ভাই এত তো সিরিয়াস হচ্ছেন কেন বলেন তো? আমি তোমার আমি তো তোমার ইয়ে না তো আমি যদি তোমার মানে ইয়ে সিরিয়াস না হইতে কেমনে বলো? সিরিয়াস বাবাই না করেছে আমাকে কলেজে না যাওয়ার জন্য। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমার শরীর ঠিক আছে, আর বাবা না করছে আজকে এমনিতে কলেজে যেতে না। আচ্ছা করিম ভাই আপনি একটা কোশ্চেন করব? কোশ্চেন করবা? করো। আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা পড়াশোনা আসলে হয়েছে কি মানে পড়াশোনা না আসলে হয়েছে কি মানে প্রথম প্রথম যখন আমি মানে ইয়ার কি মানে বুঝো না মানে আমি যখন প্রথম কি হচ্ছে করিম ভাইয়া? আরে মানে বুঝো না মানে এই মানে মাঝে মধ্যে আমার এরকম মনে হয় মাঝে মধ্যে মনে হয় কি তোমার এই যে বিড়াল বিড়াল মানে বিড়াল পায়ের উপর দিয়ে মানে আমার কাছে মনে হয় যে এইরকম আর কি মানে বুঝো না ওইরকম ওইরকম আর কি। তো আসলে আসলে কি ওই যে লাভিয়া আসলে এই যে আমার কথা বলতেছে, হ্যাঁ আচ্ছা আমাদের কথার মধ্যে কি কোনো আপত্তিকর কোনো কিছু আছে? আচ্ছা আপত্তিকর নেই। আর ওই যে আমার আসলে ওই যে আমার সাথে যেগুলো থাকে না তো আসলে ওরা কি বলে জানো? কি বলে ওরা আসলে বলে যে তোমার সাথে নাকি আমার ইয়ে মানে ইয়ে আর কি ওই যে ইয়ে মানে ইয়ে বুঝো না তুমি বুঝো না তুমি কিছু বুঝো না তুমি বুঝো না কিছু ইয়ে কি ইয়ে মানে ওই যে তোমার সাথে আমার মানে ওই যে মানে ওই ভাব মানে ও ওই যে ভাবের সাথে যে মানে প্রেম। করিম ভাইয়া আপনি ওকে কি বলেন, আপনার আর আমার সম্পর্ক তো এরকম না, আমরা জাস্ট ভাই বোন তাই না? হ্যাঁ আমরা তো ভাই বোন, হ্যাঁ ভাই বোন না মানে আমরা ভাই বোন না মানে ওই যে হ্যাঁ না মানে ওই ওই রকম ভাই বোন আর কি ওই রকম ভাই বোন না মানে ওই যে বুঝো না তুমি বুঝো না ওই যে ওই ওইটা আর কি। তো আসলে ঠিক আছে তো আমি আজকে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে করিম ভাই আবার আসবেন। আচ্ছা
তোমারে ভালোবাসি। জি মাইয়ার মাইয়া, আমি যদি বলি আমি তোমারে ভালোবাসি, আর এই মাইয়া যদি একবার ফট কইরা হাসি দিয়ে উড়িয়া দেয়, তাহলে তো আমার সব ভালোবাসা বরবাদ। লাভিয়া, তুমি কেন বুঝো না আমি যে তোমারে ভালোবাসি? না। আর এর বাবা রেবা কেমন? 2 মাসের বেতন আটকে রয়েছে, বাড়ি ভাড়াও দেয় না, যতটুকু পারি একটু তো বুঝার দরকার, বুঝেও না। লাভিয়া, তুমি আমার কষ্টটা বুঝো না, আমি তোমারে যে কত ভালোবাসি। তোমার বাবারে সব বুঝাই দিয়া তোমারে লয়ে যাও তাজমহল, আমরা দুইজনে তাজমহল দেখব। সম্রাট শাহজাহান মমতাজের লাগে তাজমহল তৈরি করছে। সম্রাট শাহজাহান যতটুকু ভালোবাসে, তার চেয়ে আমি বেশি তোমারে ভালোবাসি। লাভিয়া, তুমি বুঝো না আমি তোমার জন্য বিশাল বড় করে একটা প্রাসাদ বানাবো। প্রাসাদের এক পাশে আমার ছবি, আরেক পাশে থাকবো তোমার ছবি। এই পৃথিবীতে আমরা দুজন অমর হইয়া থাকবো। লাভিয়া, আমরা দুজন অমর হইয়া থাকবো। লাভিয়া, আমি যে তোমারে কত ভালোবাসি লাভিয়া, তুমি বুঝো না। লাভিয়া, তুমি বুঝো না। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, তুমি সব বুঝতে পারছো। আমি সব বুঝতে পারছি বলেই তো চলে আসলাম তোমার কাছে। আর তোমাকে ছাড়া তো আমি ঘুমাতে পারি না বলো। তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার করি আরেকবার বলো না, আমার করি না, দিনের বেলা না, দিনের বেলা কওয়া যাব না। দিনের বেলায় আশেপাশের মানুষই শুনবো, বরঞ্চ সে যদি আমার ভালোবাসে উল্টা রিয়েক্ট করব। দিনের বেলা বলা যাব না, তাইলে রাতের বেলায়, অহন তো রাইতে, হ্যাঁ রাইতের বেলা কিন্তু। দেখ কি অবস্থা, রুমটার অবস্থা 12টা বাজায় রাখছে। এটা কোনো জীবন হইলো? খালি ভাড়া তোলা আর খাওয়া। কিরে কি করছ, ঘুমানে তোর? ঘরে আনতে পারিনি। টাকা কি করছস? আরে ওই যে সালাম আছে না, তোর বন্ধু সালাম, হ্যাঁ সালামার বাপে ওই হার্ট অ্যাটাক করছে, তো এখন আমার কাছ থেকে আমার হ্যাঁ টাকা ধার চাইছে। তো এখন মানে যদি টাকাটা না দেই, তো যদি মরে টরে জায়গা পড়ে তো বলবো যে টাকার জন্য বাবাটা মারা গেছে। টাকাটা ধার দিলি না তুই, তো আমার বাবাটা মরে গেল, তো এই জন্য আমি টাকা দিয়ে দিছি। তোর কি সমস্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে? তো তোমার বিশ্বাস হয় না রে, এদিকে তো নজর রাখতে হবে, বিশ্বাস হইতেছে না। টাকা পয়সা কিভাবে কি করে খোঁজ খবর রাখতে হবে? Thank you.
আসসালামু আলাইকুম ভাই। সালাম, কেমন আছেন ভাই? আছি ভাই ভালো। চাচার কি অবস্থা রে? ভালোই তো আছে, আব্বারে তো দেখলাম সকালে বাজারে গেল হাইটা হাইটা। চাচার নাকি ওপেন হার্ট সার্জারি হয়েছে আমি শুনলাম। আরে কি কন ভাই, কে কইছে ভাই আপনার? এটা তো ভালো কথা। কেন করিম বললো? তুই নাকি করিমের কাছ থেকে 16,000 টাকা ধার নিছিস? আমি তো ভাই নেই নাই, মনে হয় আরেকটা সালাম আছে, ওই মনে হয় নিছে। আরেক সালাম না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যা। আমি আপনার ছেলের মতো, ঠিক আছে আঙ্কেল? আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, ভাড়া নেই সম্পূর্ণ, এটা আমি আমি এটা ম্যানেজ করে আসি, ঠিক আছে? আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি আমি এটা ম্যানেজ করবো। গাছের পাতা চাইলাম আর কেন তোদেরকে দিয়ে দিলাম, চাইলাম আর পারলাম। চলেন ভাই, চা খেয়ে আসি ভাই, মাথা ঠান্ডা।